জীবন যখন হঠাৎ হঠাৎ থমকে যায়, তখন আশেপাশের কিছু মানুষ আপনাকে দেখে হায় হতাশ করবে। কেউ বা আনন্দের, কেউ বা দুঃখের, তারা আপনাকে বারবার মনে করিয়ে দিবে আপনার থমকে যাওয়ার বিষয়টি। কেউ কেউ মন থেকে দোয়া করবে আপনার জন্য, আর কেউ বা মুখ থেকে। সত্যি বলতে জীবন যখন থমকে যায় মাঝে মাঝে, তখন আপন জন আপনাকে মানসিক যন্ত্রণা দিবে, আপনার অক্ষমতা মনে করিয়ে দিবে। কেউ ভাববে না আপনার মনের অবস্থা কি হবে বা কি হতে পারে। কেউ ভাবে না ভাগ্য বা নিয়তি বলে একটা কথা আছে। আপনি যতই যোগ্যতা সম্পন্ন বা ভালো মানুষ হন না কেন, নিয়তি একসময় আপনার বিপরীতে কাজ করবে। তখন আপনার ভাগ্য বা নিয়তির উপর নির্ভর করা ছাড়া আর চেষ্টা করা ছাড়া কিছুই করার থাকবে না। এই সব মানসিক যন্ত্রণা একদিন আপনাকে কুরে কুরে খাবে। আপনি তখন হয়তো পালাতে চাইবেন এই সমাজ সংসার ছেড়ে, কিন্তু না, মাঝে মাঝে কিছু কিছু বাতি আপনাকে বাঁচার আশা জাগিয়ে রাখবে। আপনি সেই সব বাতি আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন। একদিন সত্যি সত্যি আপনি একটা আসল বাতি খুঁজে পাবেন, যেটা আপনাকে বাঁচিয়ে রাখার আশা জাগিয়ে রাখবে।